বাপের বাড়ি যাওয়ার পরে আয়শাকে নিয়ে মৌসুমী অবাক হওয়ার মতো কিছু কথা বলেন। জনপ্রিয় নায়িকা মৌসুমীর একমাত্র ছেলে ফারদিন ঈদের পরে বউকে নিয়ে গিয়েছেন শ্বশুর বাড়ি। এদিকে মৌসুমী অনেকটা কান্না জড়িত কণ্ঠে ছেলের বউকে নিয়ে এমন কিছু কথা বলেন যা শুনে অবাক হয়েছেন ভক্তরা। ভিউয়ার্স, কি সেই কথা জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো সময়টা আমাদের সাথে থাকার আমন্ত্রণ রইল। মিষ্টি নায়িকা মৌসুমী তার একমাত্র ছেলেকে বিয়ে দিয়েছেন খুব বেশি দিন হয়নি, কিন্তু এরই মধ্যে তিনি তার ছেলের বউ আয়শাকে অনেক আপন করে নিয়েছেন। বিয়ের পর থেকেই তিনি ছেলের বউকে নিজের মেয়ের মতো ভালোবাসেন, আর তার প্রমাণও পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে। কারণ বিভিন্ন সময় মৌসুমী আয়শার সাথে ঘনিষ্ঠভাবে ছবি তুলে সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। ছবিতে কখনো দেখা যায় মৌসুমী আল্লাদি ভঙ্গিতে, কখনো বৌমার ঘাড়ে মাথা রেখে হাসি মুখে ছবি তোলেন, কখনো বা দুজন মা মেয়ের মতো পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেন। ছবিগুলো দেখেই বোঝাই যায় আয়শা ও মৌসুমী তারা একে অপরের কতটা আপন। মৌসুমী অনেক ভালোবাসেন আয়শাকে, আর তাই তো বিয়ের পর থেকে বৌমাকে মেয়ের মতো করে ভালোবেসে আঁকড়ে রেখেছেন মৌসুমী। তবে ঈদের পর আয়শা বিয়ের পরে এই প্রথম বাপের বাড়ি বেড়াতে যান। আয়শা বাপের বাড়ি চলে যাওয়ার পর থেকেই মন খারাপ মৌসুমীর। মৌসুমীর এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় যে মৌসুমী সবসময় বৌমার জন্য মন খারাপ করে থাকেন এবং মাঝে মাঝে ফোন করে আয়শার সাথে কথা বলেন, আয়শার খোঁজ খবর নেন। আয়শাকে ফোন করলেই তিনি তাড়াতাড়ি আয়শাকে বাসায় চলে আসতে বলেন, কারণ আয়শাকে খুব মিস করছেন তিনি। ঘনিষ্ঠ সূত্রটি আরো জানান যে মৌসুমীর মতো ওমর সানিও তার বৌমা আয়শাকে অনেক মিস করছেন। ওমর সানি বলেন, আয়শা আমার বৌমা নয়, ও আমার মা, আর আমার মাকে ছাড়া আমাদের বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। যেদিনই আমার মা আবার বাসায় আসবে সেদিনই আমাদের বাসাটা আবার পরিপূর্ণ হয়ে যাবে। আমরা সবাই আয়শাকে খুব মিস করছি। এদিকে সংবাদ সম্মেলনে দেরি করে আসাটা ঢাকায় সিনেমার চিত্রনায়ক শাকিব খানের বেশ পুরনো অভ্যাস। কথিত সুপারস্টার সুলভ আচরণ বজায় রাখতে নায়ক আসেন সবার শেষে। কখনো কখনো এমন হয় সাংবাদিকরা অপেক্ষা করে চলে যান সময়ের অভাবে, অনুষ্ঠানের মধ্যমণি শাকিবের দেখা না পেয়েই। মাঝে মধ্যে এই কারণে বিব্রতকর পরিস্থিতির শিকার হন শাকিবকে নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা কর্তৃপক্ষ। বেশিরভাগ সাংবাদিকই তাই এড়িয়ে চলেন শাকিব খানের অনুষ্ঠান। সর্বশেষ আজ মঙ্গলবার 25 মে বেলা 11:48 রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে লিডার আমি বাংলাদেশ সিনেমার মহরত ছিল। মহরত অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বেলা 11:00, সেই অনুষ্ঠান শুরু হল প্রায় 2 ঘন্টা দেরি করে দুপুর 1:00। সেখানে সিনেমাটির কলা কুশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার শীর্ষ কর্মকর্তারা। অন্তরাত্মা সিনেমার 50 দিন পর আজ শুটিংয়ে ফিরলেন শাকিব খান। আয়োজনে জানানো হয়েছে 130 দিন শুটিং করা হবে এই সিনেমার, সব ঠিক থাকলে ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। লিডার আমি বাংলাদেশ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শবনম বুবলি। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার হোসেন দিল। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নাট্য নির্মাতা তপু খান।